গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা আর আজকে যেহেতু মহালয়া সেই জন্য সকাল সকাল উঠে গেছি আর সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। আর আজকে আমরা যাচ্ছি একটু দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য, তাড়াতাড়ি তাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আসলে অনেকে তর্পণ করতে যায় তো ভিড় হয়ে যাবে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। রাস্তাটাও ফাঁকা থাকবে, হাজবেন্ড বলছে কোনো গাড়ি কিন্তু এই সময় পাবে না, বলছে কোনো প্রয়োজন নেই, আমরা হেঁটে হেঁটেই যাব, দেখা যাক কতদূর যাওয়া যায়। আর এদিকে মেয়েও নতুন জামা পরে রেডি, সবে ঘুম থেকে উঠেছে তো মুখটা অতটা ভালো নেই, আমিও নতুন জামা পরেছি, একটা জাস্ট কুর্তি পরে নিয়েছি লাইট কালারের, কারণ রোদ উঠে গেলে লাইন পড়লেই তখন পুজো দেওয়া মুশকিল হয়ে যাবে, যা এখন রোদের তাপ, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো, ওখানে গিয়ে তো পুরোটা ক্যামেরা করা যাবে না কারণ মন্দিরে তো ভেতরে অ্যালাউ নয়, তো যেটুকুনি করা সম্ভব আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমি আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর হাজবেন্ড গাড়ি বুক করেছে, জানি না বুক হয়েছে কি না, একটা বুক হয়ে ক্যান্সেল করে দিয়েছে, তো দেখা যাক কি হয়। রাস্তা পুরো ফাঁকা 5টার সময়, ব্যাড লাক, মন্দিরের কাছে এসে দরজার কাছে এসে ফিরে যেতে হচ্ছে, তার কারণ আজকে দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ। তিনজনে হেঁটে যাচ্ছি, এখন হাজবেন্ড বলছে চলো কালীঘাটে যাই, দেখা যাক ওখানে, আমি বলছি ওখানে গিয়ে যদি মন্দির বন্ধ থাকে তখন কি হবে, চলো ঘুরে আসি। আসলে ওদের একটা ইয়ে হয়েছে, ওরা গেটের সামনে থেকেই বলে দিতে পারতো যে নো এন্ট্রি বা মন্দির বন্ধ, তাহলে অতটা অসুবিধে হতো না, সবাই এতটা এসে এসে অনেক দূর থেকেও তো লোকে আসছে, আবার রিটার্ন ব্যাক করতে হচ্ছে, বা যাই দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, এখনও পর্যন্ত মেট্রো স্টেশন খোলেনি, এই ফার্স্ট টাইম আমার মেট্রো স্টেশনে আসা, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখানে এই যে স্ট্যাচুটা দেখো কি সুন্দর, সব কিছুর জন্য আজকে লেট হচ্ছে, দক্ষিণেশ্বরে গেলাম হলো না, এখান থেকে ভেবেছি কালীঘাটে যাব, সেখানেও হচ্ছে না কারণ এখনও মেট্রো খোলেনি। ভেতরে দেখি, ভেতরে ঢুকতে দেবে না নাকি, মূর্তিটা কি সুন্দর। তো কালীঘাটে যাবো ভেবেছিলাম, সেখানেও যাওয়া হলো না, তারপরে আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছে, একটা মন্দির আছে, অনেক দিন আগে তোমাদের মেয়েদের দেখিয়েছিলাম, আমি আর মেয়ে গেছিলাম, সেই মন্দিরটাই দেখাচ্ছি। কালী ঠাকুর, ওইখানে না পুরোহিত মশাই রাখ, ওখানে দেবে, আচ্ছা আর মালাটা দাও, মালাটা পরিয়ে দিতে বলো। ঠাকুরমশাই একটু মালাটা নিয়ে নিন, ওটা কালী ঠাকুরকে পরিয়ে দেবেন। চলে এসেছি মন্দিরে, এখানেই যে মালা কেনা হয়েছিল কালী ঠাকুরকে দেওয়ার জন্য সেটা দিয়ে দেওয়া হলো এবং দক্ষিণা দিয়ে দিলাম আর কি। কাছের ঠাকুরই পুজো চেয়েছে, দূরের ঠাকুর নয়, এই ঠাকুরই হোক, সব জায়গায় ঠাকুর সমানই থাকে, তো পড়াচ্ছে এখন মালা।
তো মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, একটু শুয়েছিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টে কিছু বানাইনি, তাই হাজবেন্ডকে বলেছি যাও কচুরি জিলাপি এগুলো নিয়ে এসো। তো হাজবেন্ড নিয়ে এসেছে, দেখো এটা হচ্ছে কচুরি, এটা হচ্ছে তরকারি, এটা হচ্ছে বোঁদে, এটা হচ্ছে জিলিপি, আর এটা হচ্ছে গোলাপ জামুন। এইসব নিয়ে এসেছে কচুরির সাথে। কচুরিটা গরম গরম ভেজেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দেরি হয়েছে নাকি ভাজতে। তো যাই হোক, জোর খিদে পেয়েছে, এতটা হেঁটে এসেছি ওখান থেকে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম পুজো দিয়ে দক্ষিণেশ্বর ওখান দিয়ে কচুরি খাবো, তো সেটা তো খাওয়া হলো না। পাড়ার মিষ্টির দোকানের কচুরি খেয়েই সেই স্বাদটা মেটাই। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি বসে গেছি খাবার নিয়ে, খুব জোর খিদে পেয়েছে, ভালো বানিয়েছে, তকাতে একটু নুনটা লাগবে বেশি। খা, মেয়েকে বলছি মেয়ে খাবে না, কারণ ওকে ইপি নুডল বানিয়ে দিয়েছো, তাই খেয়ে নিয়েছে। কচুরি গরম গরমই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না। দক্ষিণেশ্বর মন্দির থেকে যখন বেরিয়ে আসছি, তখন একটা রিপোর্টার কোন চ্যানেলের জানো ছিল, TV9, TV9-এর রিপোর্টার আবার জিজ্ঞেস করছে, ম্যাম কীরম লাগলো গেট বন্ধ, এই সেই কীরম হ্যারেস হতে হলো, এই সেই ঢংচং যত সব জিজ্ঞেস করছিল। তখন বললাম গেটের মুখেই লাগিয়ে দেওয়া উচিত ছিল দক্ষিণেশ্বরে, নো এন্ট্রি, বা আজকে মন্দির বন্ধ, তাহলে কি মুখ থেকেই সবাই ঘুরে যেত, সবাই ভেতরে ঢুকছে গাড়ি নিয়ে, কত দূর দূর থেকে লোক আসছে, এসে সব আবার ব্যাক করে চলে যাবে। আমি খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। একবারই আলু বিরিয়ানি বানাচ্ছি, আর যখন হাজবেন্ড খাবে তখন ওকে ডিম দেবো না, আমার আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আমি আর মেয়ে ডিম সেদ্ধ আলু দিয়ে বিরিয়ানি খাবো, আর ও খালি আলু দিয়েই খাবে। আর চশমাটা নেওয়া হয়েছে, আমার একটু বা চোখের পাওয়ারটা একটু বেড়েছে সামান্য, তাই ডাক্তার আমাকে বলেছে যখন তুমি বৈঠই পড়বে তখন পড়বে, সাথে তো অত পণ্ডিত নয় যে বৈঠই পড়ি, তো কোনো কিছু দেখতে গেলে মোবাইলের চার্জার বা কোনো ছোটো লেখা কিছু সেগুলো আমি চোখে দেখতে পারি না, তাই জন্য চশমাটা পরে নিতে হয়। তো আজকে ফার্স্ট টাইম চশমাটা পরেছি, পরে যখন সিঁড়ি থেকে উঠছি, মানে একটুখানি যেহেতু পাওয়ার আছে বুঝতে পারছি না, ধাপটা উঁচু নিচু ধরে 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 উঠতে হয়েছে। তো হাজবেন্ড বলছে সারাক্ষণ পরে থাকলে আলো চোখে পাওয়ার আরও বেড়ে যাবে, তাই জন্য পরে আছে, মনে হচ্ছে যেন পরে আর আমি আরও চোখে আরও অস্বস্তি বোধ করছি, একটু দিদিমণি দিদিমণি লাগছে। তো কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে রাইস করে রাইসটা ঝুড়ো করার জন্য রেখে দিয়েছি ঢেকে, এরপর একটু বিশ্রাম নিয়ে নিই, এটা ঠান্ডা হোক, কুকারটা ঠান্ডা হোক, তারপরে এটা থেকে আলুটা বের করে আলু যে গ্রেভি সেটা বানিয়ে নেব, তারপর রাইসের সাথে ওটা আলু বিরিয়ানি বানিয়ে নেব। তো বিরিয়ানি আমি বসিয়ে দিয়েছি এখানে, আলু বিরিয়ানি প্রথমে আলু দিয়ে রাইস দিয়ে, তারপর আবার আলু দিয়ে আবার রাইস দিয়ে, সেই নিয়ে ক্যান্ডি দিয়ে গেলে তাই খাচ্ছি।
গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, ঘি, সমস্ত কিছু, ফুড কালার সমস্ত কিছু দিয়ে এই ভারী এই খেতে করার যে ওটা দিয়ে চাপা দিয়েছি। এখন না আমি আর ওই আটা ময়দা দিয়ে ইয়ে করি না, এটাই করে দিই, কিছুক্ষণ রাখি 10-15 মিনিট, তারপর গ্যাস অফ করে দিই আর ওটা তুলে নিই। পুরো দেখেছ পুরো ঘাম বেরিয়ে গেছে, এত গরম, বৃষ্টি হচ্ছে না কিছু না, যেহেতু কি মহলায় কি আগে কি অমাবস্যা পূর্ণিমা কি একটা ব্যাপার থাকে, জোয়ারের জল চলে আসে আমাদের রাস্তায়, বৃষ্টি হয়নি কিন্তু জল দাঁড়িয়ে গেছিলো, এখন অবশ্য জল নেমে গেছে। তো যাই হোক, এটা হতে থাকুক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর মেয়েকে তারপরে গ্যাসটা অফ করে মেয়েকে স্নান করাতে গেছি। এই স্নান করি উঠলাম, মানে ওকে স্নান করতে গিয়ে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এখন মুখ টুখ ধুয়ে একটু ফ্রেশ হব, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রেডি আমার এগ বিরিয়ানি, হাজব্যান্ডকে দিয়েছি আলু দিয়ে আর আমি বানিয়েছি এরকম, মেয়েকেও খেতে দিয়েছি। তো বিরিয়ানি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, মেয়ে এখন লাঞ্চ খাচ্ছে। এই কেমন আছে মুনাই, বিরিয়ানি7:30-8 বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমরা গেছিলাম সোদপুর ম্যাক্সে, এবং সেখান থেকে আমার মামা মামাতো বোন ওরা টাকা দিয়েছিল জামা কেনার মেয়ের জন্য, তো কেনা হয়নি, তো আজকে গেলাম গিয়ে কিনে আনলাম। তো কী কী কিনলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর আমি একটা টপ কিনেছি, এই যে হাতটা ছাড়, এই যে আমি একটা এই টপ কিনেছি, প্লেন, এটা এটা স্কার্টের সাথে জিন্সের সাথে সব কিছুতে পরতে পারো। আর এইটা কিনেছি মেয়ের জন্য, খুব সুন্দর লাইট কালার বাচ্চাটা বাচ্চাদের, এটা কিরকম হালকা একদম পলাশ ফুল টাইপের কালার, এখানে সাদা সাদা লাগছে, এটা মানে স্কিন কালার মানে ওরকম, মানে পলাশ ফুলটা একদম হালকা, খুব সুন্দর কালারটা, বাচ্চাদের কাপড়টাও খুব ভালো। আর এখানে একটু এরকম স্টোন স্টোন টাইপের আছে, এরকম সুন্দর, খুব ভালো লাগলো জামাটা, লাইট কালার, বেশ হালকা ফুলকা। এটা কিনেছি মামার মেয়ে যে টাকা দিয়েছে সেটা দিয়ে। আর এই হচ্ছে একটা প্লাজো টাইপের প্যান্ট, এটার কাপড়টাও সুন্দর, এটা কালারটাও সুন্দর, এটা পলাশ ফুল কালার। আর ওপরের টপটা হচ্ছে এরকম, ভেতরে ইনার টাইপের আছে একটা, পেছন দিকটা এরকম। এইটা এটার সাথে কিনেছি, এটা হচ্ছে আমার মেজো মামা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে কিনেছি। এই দুটো জামা মেয়ের কেনা হলো আর আমার ওই একটা টপ কেনা হলো। আর রাতে ডিনারে হাজব্যান্ড দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নেবে, আমি একটা এগরোল বানিয়ে নেবো, আর মেয়ে যে আজকে দুপুরে বানিয়েছিলাম বিরিয়ানি সেটা ছিল, তো সেটাই গরম করে দেবো, মেয়ে খেয়ে নেবে। তো আজকের পয়লা বৈশাখের, সরি পয়লা বৈশাখ বলছি, কি যেন মহালয়ার, সরি ভুলে গেছি, ঘুরে এসে মাথা সব ঘুরে গেছে। তো আজকে মহালয়ার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর তার সাথে লিখে পাঠাবে যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ম্যাক্সে বেশ ভালো ভিড় ছিল। তো যাই হোক, আর ওটা মহালয়া, ওটা পয়লা বৈশাখ নয়, আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, আজকের মতো এ পর্যন্তই, টাটা।